আর টাকা হইলে বিদেশিদের করে গাড়ি, বিহারিরা করে বাড়ি, আর বাঙালির টাকা হইলে খালি দেখে সুন্দর সুন্দর নারী। আমাদের রিক্সাওয়ালারা যদি একটু শিক্ষিত হইতো তাহলে দেশটা আরও সামনের দিকে আগিয়ে যায়। বেল দিলে সাইড দেবে না। আরেকজন বলে যে কি বলো বাংলা বুঝি না ইংরেজিতে বলো, তখন আমি বলছি ডু নট গ্যাদারিং ইন আওয়ার রোড, প্লিজ গিভ মি সাইড মামা। তখন তো কী কও, এখনও বুঝো না? তখন হের যাত্রী হেরে কয়ে তুমি বুঝো না আমরা বুঝেছি, তোমার তো পিতা দরকার। ও তোমাকে অনুরোধ করছে দয়া করে বেল দিচ্ছি সাইড দেওয়া যায় না, প্লিজ গিভ মি সাইড, ডোন্ট টক মি ইউ, ডু নট গ্যাদারিং ইন আওয়ার রোড। ওকে কথা বলি আমি আরও টাইট দিই। তাহলে আমাদের রিক্সাওয়ালার নিরাপত্তা কী আছে, কারণ সরকার কী নিরাপত্তা দিবে? ডাঙ্গা পুলিশ দিল, পুলিশকে মেরে ফেলছে, রবার বুলেট চালায়, তারপরেও মানছে না, কমান মানছে না। মানুষ যখন পাবলিক উত্তেজিত হয়ে যায় বুঝলেন, তখন আর সরকার ব্যর্থ হয়ে যায়। আর ক্ষমতা যখন থাকে তখন ক্ষমতা অপচয় করে, এই নিরীহ মানুষগুলোর প্রতি অবিচার করে। আমরা সিরিয়াল ধরে ফেরা খাটি, তারপরেও পুলিশ আসে গাড়ি আমাকে উল্টায় দেয়। তখন আমি বলছিলাম মামা আমি এই টিপিকেটে গাড়ি চালাই, এখানে খাই থাকি, আমার ঘর ভাড়া দিতে হয় 1000 টাকা, খাওয়ার বিল 180 টাকা, তিন বেলা খাইলে না খাইলেও টাকা দেওয়া লাগে, তারপর বাড়িতে বাবা মা আছে, বউ বাচ্চা আছে, এদেরকে টাকা দেওয়া লাগে মামা। তা আপনি যদি 2 ঘন্টা আমার গাড়িতে আটকে রাখেন, 2 ঘন্টা আমি ভাড়া কী খাটবো বলেন? তারপরও সিট নিতে গেলে আবার 200 টাকা এদেরকে দেওয়া লাগে। তখন আইন থাকে না তাদের কাছে, তারা চাকরি করে বেতন পায়, আর আমরা কর্ম করবো 2 ঘন্টার মধ্যে 4টা আপডেট করলে 20 টাকা 80 টাকা পাবো। সেই 80 টাকা কামাই করতে আরও সময়টা আমার পিছিয়ে গেল না? কামাই না করলেও গাড়ি জমা দিতেই হবে, এটা চুক্তিবদ্ধ। আর আমি যেদিন 1000 টাকা কামাই করছি সেদিনও তো 120 টাকাই নিছে, সেদিন তো বেশি টাকা চাই নাই আমার মালিকে। তাহলে মালিককে রক্ষা করলে আমি রক্ষা হব, এগুলো পুরনো কেন? এখন তো নিউ মডেল ঝাঁকানাকা, কোনো বোঝা যায় না, দাড়ি কমা, এগুলাই গান। এখন ইয়ারফোন লাগে গান শুনে, তারপর ওই মোবাইলে ঢুকাই দিছে নেগেটিভ। দেখো কীভাবে মুসলিম কান্ট্রির দেশগুলো ইমান আমল ধ্বংস করে দেওয়া যায়। এখন মেয়েরাও নেগেটিভ দেখে, চলে ফিরে দেখেন কীভাবে চলে, পাতলা কাপড় পশমগুলোও দেখা যায়, মন মানে না দেখলে, কি বলবো, বললেই দোষ, মার খাইতে হবে। তোমার কি সমস্যা? আমি লাংটে বেড়াই, হায় রে বাবা, তাই বলে তোমরা পরিবেশে দূষণ করবে? এই জন্য আমি বলি 3 শ্রেণী মানুষ বোখরা পড়ে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ক্লাস অফ দ্য মামা, থার্ড ক্লাস। এতে যদি আমার ফাঁসি হয় হাসি মুখে মেনে নিব, খালি একবার কালেমা পাঠ করার সুযোগটা আমাকে মরণকালে দেবে। কথা বলতে কি আপনার ভয় লাগে? না ভয় লাগে কেন লাগবে মামা, চোরের মন পুলিশ পুলিশ, দুর্বল থাকলে ভয় লাগে, দুর্বল তো নাই, নালে ঠাকুরগাঁ থেকে এখানে আসে কথা বলার সাহস পাই। তবে আমি কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইতে যাইনি, এটা আমার গর্ব। কেন যাব? আমরা বীর পুরুষ না, আমাদেরকে হাত নেই পা নেই, আমরা কি বিকলঙ্গ? নবীর শিক্ষা করো না ভিক্ষা, ইংরেজরা বলে ডু নট বেগ, এটার মানে কি? আমরা তো লেখাপড়া জানি না, বাঙালি যদি বিএ পাস করে তো এইরকম পাস, এদের লোন দেওয়া যাবে। আরে বেটা আমুক নাম্বার 3, যারা করে বিদেশের কাছে ঋণ, এর কাটে না সুখের দিন, ফ্রেশ থাকো, অসুখ বিসুখ হবে না, দুনিয়ার অসুখ আমাদের না, যাদের পয়সা আছে তাদের। হালাল খাবার খাইলে অসুখ বিসুখ হয়, আমি খাবো হারাম, ফুলে হবো ডারাম, কেমনে পাবো আমি আরাম? আর যদি খাই হালাল কি করবে বাবা শাহজালাল? তোমার হিসাবটা দিতে তোমার 12টা বাজে যাবো। তো যাক, আপন আপন নেক আমন নিয়ে মামা যেতে হবে, এই দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ সাথে যাবে না। আর টাকা হইলে বিদেশিদের করে গাড়ি, বিহারিরা করে বাড়ি, আর বাঙালির টাকা হইলে খালি দেখে সুন্দর সুন্দর নারী, হাই আর ইজ ভেরি বিউটিফুল গার্লস। আর একজন বলছে হ্যালো, 1 বিউটিফুল গার্লস, ভেরি কেয়ারফুল, কচে হাউ মাছ, কচে 1 night only 2000 money, মানে 2000 হলেই চলবে। এভাবে তো দেশটা ধ্বংস, কী করলে কী হয় মানুষ কেন গরিব হয়, ব্যবসার টাকাতে জিনা করলে ব্যবসা ধ্বংস হয়। আরও আছে তাহমক নাম্বার 4, ফাউ কথা বলে যে খায় রাস্তাঘাটে মাইক, কথার মাহিত্য আছে, প্রশ্ন আছে, উত্তর আছে, কম্পন আছে, শব্দ আছে, সজা আছে, বাঁকাও আছে, কোনটা জিনিসের প্রতিক্রিয়া নেই, ঔষধ উপকার করে আবার ক্ষতিও করে, নিয়ম অনুসারে খাইলে উপকার আর নিয়ম ভঙ্গ করে খাইলে অপকার। বন্ধুবান্ধব গিয়ে একটা চা খাওয়াইলে কাজে পান খাওয়াবি না, পান খাওয়াইলাম কয় টান খাওয়াইবি না, কয় ডারবি খাওয়া, কয় বেটা তুই তো পড়িস না আরবি, তুই খাবি ডারবি, ডারবিতে চলবি ফার্সিতে তেল, বাংলা পড়া পড়ে এরা শিখেছে মানুষ হত্যা করার ক্ষেত্রে।